হাই ফ্রেন্ডস, আমি শুভঙ্কর। আমার ইউটিউব চ্যানেল পেটস অ্যান্ড পেট টুয়ে আপনাদের সবাইকে স্বাগত। সো ফ্রেন্ড, আজকে আমি আপনাদের জানাবো যে ফিঞ্চ পাখি ডিম থেকে বাচ্চা হওয়ার কতদিন পরে আপনি মায়েদের কাছ থেকে বাচ্চাকে আলাদা করে দেবেন। যখন আলাদা করবেন তখন বাচ্চাটা খাওয়া শিখে যাবে, নাহলে তো মারা যাবে। কতদিন পরে কী দেখে বুঝবেন যে ওরা নিজেরা খেতে শিখে গেছে সেটা দেখে আপনারা শুনবেন। সেটা দেখতে গেলে আপনাকে পুরো ভিডিওটা দেখতে হবে। যদি ভালো লাগে একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করবেন। ও, আর একটা কথা, আমার আর একটা চ্যানেল আছে শুভঙ্কর লাইফস্টাইল, সেটা দেখবেন। তার মানে লিঙ্কটা আমি পেটস অ্যান্ড পেট টুয়ে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। যদি ভালো লাগে শেয়ার অবশ্যই করতে ভুলবেন না। সুস্থ থাকুন, ভালো থাকুন, আর আমার ভিডিওটা দেখতে থাকুন। নিয়ে আমি যেটা বলতে চাইছি যে আপনারা কখন মানে বাবা মার থেকে বাচ্চাকে আলাদা করবেন। সুপ্রিম দেখতে পাচ্ছেন সবে বাচ্চা হলে ওদের আগেই আগের ভিডিওতে বলেছিলাম যে যখন বাচ্চা হয় তখন তার ঠোঁটটা কালো রঙের থাকে, কিন্তু যখন একটু বড় হয়ে যায় তখন ওরা খেতে পারে না, তখন ওর মা বাবা ওদের খাইয়ে দেয়। কিন্তু যখন এই ঠোঁটটা দেখবেন লালচে কালার চলে এসছে এবং ওপরটা একটু সাদা অংশ আছে, যখন এটা দেখলে বুঝতে পারবেন। দেখুন ওপরটা লালচে মতন আস্তে আস্তে আসছে আর ওপরটা গিয়ে সাদা অংশ আসছে, তখন ওরা বুঝবেন যে মোটামুটি শিখে গেছে, তখন আপনারা ওকে আলাদা করে দেবেন। আর একটা জিনিস, যখন ওই মানে বড়ো হয়ে যাবে পাখি তাদের সরিয়ে দেওয়া অবশ্যই জরুরি, না হলে ওরা ফেদার বাবা মা ডিম পারবে বলে ফেদার তুলে দিয়েছে। দেখুন মাথার ওপর থেকে এটা সরানো হয়নি বলে অল্প অল্প লোম তুলে দিয়েছে ফেদার। সেই জন্য যখন নিজেরা খেতে শিখে নেবে এবং ওদের বাবা মা যখন ডিম পাড়ার সময় হয়ে যাবে বা ব্রিডিং করার সময় হয়ে যাবে তখন বাচ্চা পাখিগুলোকে বাবার কাছ থেকে সরিয়ে নেওয়া অবশ্যই জরুরি। আপনাকে আরেকবার আমি বলছি, খেতে শিখে গেছে আপনারা বুঝবেন কী করে? দেখুন এই পাখিটা পরিষ্কার বোঝা যাচ্ছে, ওপরটা সাদা আছে আর তলাটা লালচে কালচে টাইপের চলে আসছে। এইরকম যখন হয়ে যাবে তখন আপনারা বুঝতে পারবেন যে এই পাখিটা খেতে শিখে গেছে। আপনারা দেখবেন তখন আপনারা কিন্তু আলাদা করে দেবেন। হ্যাঁ, দেখুন এইটা তো কালো পাখি, সেই জন্য এর ঠোঁটটা লালচে হয়ে গেছে, ওপরটা সাদা আছে। অনেকে কিন্তু সাদা পাখি হয় ফিঞ্চে, কিন্তু ওদের ঠোঁটটা সাদা থাকে, কিন্তু ওপরটা গোড়াটা দেখবেন ওখানটা কিরকম কালার আসছে। ওপরের কালারটা যদি সাদা থাকে তাহলে বুঝবেন যে মোটামুটি বড় হয়ে গেছে, খেতে শিখে গেছে, বা আরও কালার চেঞ্জ হয়ে গেলে তখন বুঝবেন অ্যাডাল্ট হচ্ছে। আর আরও পুরো কালার চেঞ্জ হয়ে গেলে তো বুঝতেই পারছেন ইয়ং ফিঞ্চ মানে পুরো বড় হয়ে গেছে। আর একটা কথা আমি আপনাদের বলছি যে সাদা যে ফিঞ্চ পাখিগুলো হয় জেব্রাফিন, তার কিন্তু ঠোঁটটা কালার আসতে একটু সময় লাগে, কিন্তু সেটা নিয়ে আপনাদের একটু বুঝতে হবে সাদা পাখির ক্ষেত্রে যে কতখানি বয়স হতে পারে, সেটা আপনারা একটু দেখে নেবেন। কিন্তু কালো পাখি আর এই কালারের পাখির সঙ্গে কিছু ডিফারেন্ট আছে, কালারটা কিছু নেই। যখনই আপনারা পাখি বাচ্চা পাখিটাকে বাবা মার থেকে আলাদা করবেন তখন ঠোঁটের গোড়াটা দেখবেন, যখন সাদাটা চেঞ্জ হয়ে গিয়ে অন্য কালার এসে গেছে বা সাদা পুরো সাদা হয়ে গেছে মানে সাদাটা আছে, তখনই বুঝতে পারবেন ওরা খেতে শিখেছে এবং উঠতে পারে, তখন আপনারা আলাদা করে দেবেন।